নমস্কার, আপনারা দেখছেন আপতাক খবর, আমি রঞ্জন ভরদ্বাজ। কাঁচিয়াপাড়া শহরে যে জানি রাখি যে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে হীরা মণ্ডল, অমিত মণ্ডল, তিনি কাঁচিয়াপাড়া শহর বিজেপি সভাপতি হয়েছেন। কাঁচিয়াপাড়া শহরের বিজেপি মণ্ডল এক তিনি সভাপতি অমিত মণ্ডল, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলে নেবো। অমিতবাবু, কী বলবেন আজকে? তো আপনি সভাপতি হয়েছেন, আজকে দল আপনাকে দায়িত্ব দিয়েছে, কী বলবেন? স্বাভাবিকভাবে এটা খুশির খবর যে দীর্ঘদিন পার্টি করে এসে পার্টি আমাকে এত সম্মান, এত মর্যাদা দেয়, তার উদাহরণ হিসাবে আজকেও ধরে নিতে পারেন। আমি দীর্ঘদিন ধরে জেলায় আমি একজন কর্মী হিসাবে কাজ করছিলাম, আজকে এত বড় দল দায়িত্ব দিয়েছে, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের একজন মণ্ডল সভাপতি, অনেক বড় ব্যাপার এটা। আমরা দেখেছিলাম যে সামনে এখন দেখতে পাচ্ছি আমরা 2023 পঞ্চায়েত, 2024 লোকসভা, তো তার আগে এত বড় দায়িত্ব কীভাবে সংগঠনকে তৈরি করবেন? দেখেন, দল এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে আমাদের পশ্চিমবাংলায় আমরা বিরোধী দল, তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজকে আমরা পঞ্চায়েত নির্বাচন, আমাদের এখানে যেহেতু পঞ্চায়েত নেই, পৌরসভা নির্বাচন গেছে এবং আমরা লোকসভার জন্য আমরা প্রস্তুতি নেব। সংগঠন ঠিক আছে, সংগঠন আগের যিনি প্রেসিডেন্ট ছিল তিনি কাজ করেছে, কিন্তু আমি মণ্ডল সভাপতি ঘোষণা হওয়ার পর যেইভাবে আমার নেতৃত্বরা আমাকে শুভেচ্ছা বার্তা দিচ্ছে, বিশেষ করে কাঁচিয়াপাড়ার যারা নেতৃত্ব রয়েছে তারা যেভাবে শুভেচ্ছা দিচ্ছে আমাকে, আমি জানি যে আগামী দিন আমি পার্টির জন্য আমার বেস্ট দিতে পারবো এবং কাঁচিয়াপাড়া মণ্ডল ওয়ানের 47টা বুথের যে দায়িত্ব রয়েছে এই বুথে আমি 12টা ওয়ার্ড নিয়ে আই, সেই ওয়ার্ড আমি নির্বাচনে লড়াই দেবো এবং আমরা চোখে চোখ রেখে লড়াই দিয়ে আমরা আমাদের দলের যে প্রার্থী থাকবে, সিম্বল থাকবে, আমরা তার হয়ে লড়াই করে আমরা উত্তীর্ণ করবো, এইটুখানি আমার দৃঢ় বিশ্বাস। আমরা দেখতে পাচ্ছি শাসক শ্রেণী বলতে গেলে তাদেরই হাতে সব ক্ষমতা, ওই ক্ষমতা বিরুদ্ধে লড়াই, কর্মীদের পাশে কীভাবে দাঁড়াবেন? না, এটা বলা ভুল, তাদের হাতেই ক্ষমতা, তাদের হাতে অপক্ষমতা বেশি, ঠিক আছে। পশ্চিমবাংলার একটা সবচেয়ে খারাপ দিক হলো যে এই শাসক দল তারা বিরোধী রাখতে চায়নি, যার জন্য আজকে এত বড় বড় দুর্নীতি, এত বড় বড় স্ক্যাম হয়েছে। যদি বিরোধীরা থাকতো হয়তো এত বড় এই জায়গায় পৌঁছাতো না। আমার বিশ্বাস যে আমরা এমন একটা রাজ্যে বাস করছি যে যেখানে আন্দোলন শুরু হয়, তো আন্দোলন শুরু হয়ে গেছে কি, আমরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব এবং রাষ্ট্রবাদী সরকার আমরা এখানে গঠন করব, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখন তো আপনি পুরো শহর, আপনি দীর্ঘ বছর যেহেতু রাজনীতি করছেন, তো এখন মানুষের কী প্রয়োজন, মানে কী এখন এই মুহূর্তে? এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের যে 2019 সালের নির্বাচনে যেইভাবে আমাদের দুহাত তুলে আশীর্বাদ দিয়েছিল, 2021 সালের নির্বাচনে কিছুটা আমাদের খামতি ছিল, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। বিজেপির পক্ষে জনগণ আছে, কারণ সংগঠন আমাদের 21 সালের নির্বাচনে আপনারা দেখেছিলেন মিটিং মিছিলের লোক আমাদের সংখ্যা বেশি ছিল, কিন্তু আমরা জিততে পারিনি। গিয়ে একটা জিনিস প্রমাণিত যে যে সাধারণ মানুষই নির্ধারিত করে যে কারা আগামী দিনে নির্বাচনে সরকার গড়বে না গড়বে। আমার এইটুকুনি দৃঢ় বিশ্বাস, আমাকে মানুষ ভালোবাসে, আমি মানুষের সাথে থাকি, সমাজের যে কোনো কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আশা করি দল রং নির্বিশেষে এটা সবাই খুশি হবে যে আমি আজকে এই অঞ্চলের দায়িত্বশীল কার্যকর্তা হিসাবে দল আমাকে দিয়েছে, এটা আমি নিষ্ঠার সাথে পালন করব। আমরা দেখেছেন 2019 বিজেপি একটা আলাদা, মানে সেই সময় আলাদা একটা গুরুত্ব ছিল, আর 2021 এখন আলাদা গুরুত্ব, কারণ 2019 যারা ছিল, যারা সমস্ত কিছু মানে আয় করেছে, মানে যারা লাভ প্রফিট হয়েছে করেছিল, তারা আবার 2021 পর দেখেছিলাম তারা আবার দল ছেড়ে আবার তৃণমূলে যোগদান করে গেছে, আবার দলকে সেই কোনা একটা ফেলে দিয়েছে অনেকই নেতা সাংসদ, অনেকই দেখলাম সেইভাবে অনেকই পুরনো কর্মী, তাদের মনোবলটা ভেঙে গেছে, তাদের একটা সাহস, যাদের দলের প্রতি একটা ভালোবাসা সবটাই ভেঙেছে, তাদেরকে কীভাবে দলে নিয়ে আনবেন? সবাই আমার সাথে যোগাযোগে আছে, আমি তো কাঁচিয়াপাড়ার রাজনৈতিক পক্ষপেটে আমার নখদর্পণে আছে, আমি জানি যে কারা কারা, কারণ আমিও একটা পুরনো ছেলে, পার্টি আমি দীর্ঘদিন ধরে করেছি, আমার বয়সের ছেলেরা 2-3 জন ছিল যারা আমার মতন বয়সে রাজনীতি করেছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা ঠিক যে কিছু আমাদের পুরনো যারা দীর্ঘদিন ধরে পার্টিকে এই জায়গায় এনেছে তাদের দুঃখ কষ্ট এগুলো ছিল, হয়তো আমি মণ্ডল সভাপতি হওয়ার পর কিছুটা খামতি অনেকটাই কমে যাবে, গিয়ে 99% কমে যাবে গিয়ে, কিন্তু আমি প্রেসিডেন্ট থাকাকালীন আমি এইটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আগের মতন মণ্ডল ওয়ানে কাঁচিয়াপাড়ার
কেউ ওইভাবে রাজনৈতিক দল যে খুশি মতন তৃণমূল করব, খুশি মতন বিজেপি করব, এগুলো ভুলে যেতে হবে, ঠিক আছে? কারণ আমি পার্টির সংবিধান নীতি আদর্শকে সামনে রেখেই চলবো। আশা করি দল ওপর নেতৃত্ব যারা রয়েছে তারা আমাকে সর্বদা সহযোগিতা করবে, আশীর্বাদ করবে এবং সাপোর্ট করবে। যারা দল ছেড়ে চলে গেছে গিয়ে, যারা দল ছেড়ে বিজেপির দুঃসময়ে যারা চলে গেছে গিয়ে, তাদের দলে নেবো কি নেবো না সেটা পুরোটাই নির্ধারিত হবে সেই অঞ্চলের শক্তিকেন্দ্রের প্রমুখ বুথ সভাপতি এদের নেতৃত্বে। এছাড়া যারা ভাবছে যে বিজেপি ক্ষমতায় আসলে আমরাই আবার অল ইনর হয়ে যাবো গিয়ে, আমি প্রেসিডেন্ট থাকাকালীন এইসব হবে না, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু আমরা তো তাই দেখেছি 2021 দেখলাম, 2019 দেখলাম, যারা তৃণমূল থেকে আসলো দলে তারাই দায়িত্ব পেলো, তারাই পরিচালনার দায়িত্ব পেলো, আর আপনারা পুরোটাই বাদ হয়ে গেল, পুরো একটা কোনায় কোন ঠাসা হয়ে গেলেন, কীভাবে তা এখন কীভাবে দেখবেন সেটা? দল তো তার জন্যই তো আমাদের মতন নেতৃত্বকে তুলে ধরে নিয়ে আসছে, পুরনোদের জায়গা দিচ্ছে, তাদের প্রতি আস্থা রাখছে, তারা জানে যে দলকে এরাই এগিয়ে নিয়ে যেতে পারবে, এদের দ্বারাই সম্ভব। যার জন্য আমরা সকল মণ্ডল সভাপতিরা, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমাকে সকল মণ্ডল সভাপতি জেলা নেতৃত্ব এরা খুব মানে সম্মান করে এবং আমাকে খুব ভালোবাসে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা এই ভুল করেছে তারা এখন আপাতত আমাদের দলে নেই গিয়ে, ঠিক আছে? তারা তাদের মতন করে সুবিধাবাদী লোক তো থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দলে থাকে, বিজেপিতে এইসব হয় না, তার প্রমাণ আপনারা 2021 সালের নির্বাচনের পরেই আপনারা দেখেছেন। তাই এই নিয়ে চিন্তাভাবনা কোনো দরকার নেই গিয়ে, সময় মতন আপনারা সব কিছু জেনে যাবেন গিয়ে যে কীভাবে দল আগামী দিনে এগোচ্ছে। এইসব দুর্নীতিগ্রস্ত লোকদের কাছাপাড়ার টাউনে এইসব আর যোগদান আমরা সহজে করাবো না, যদি যোগদান করাতেই হয় নিচু স্তর থেকে, গ্রাসরুট লেভেল থেকে, তাদের বুথ স্তর থেকে অনুমতি নিয়েই আসতে হবে। এখন আপনাদের টার্গেট 2024, তো 2024 জন্য কতটা প্রস্তুত আপনারা, আর কাছাপাতি কত লিড দেবেন আপনারা? 2024 সালের নির্বাচনে পৃথিবীর কোনো শক্তি নেই যে কাছাপাড়াকে লিড করাতে আটকাবে, ঠিক আছে? রাষ্ট্রবাদী চিন্তাভাবনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপির ওপরে মানুষের আস্থা আছে, আস্থা থাকবে। আপনারা জানেন কি কারণে একটা মানে বার্তা গেছিল, কেউ একজন বলেছিল যে তিনি নাকি 2024 সালের 2019 সালের নির্বাচনে তার নেতৃত্বে নাকি জিতেছিল, সে আবার অন্য দলে চলেও গেছে, তার ভুল ধারণা হয়ে গেছে, সে 2021 সালের নির্বাচনে দাঁড়িয়েছিল, সে নিজে যেতে নিয়ে গিয়ে, ঠিক আছে? তো আমাদের এইসব জানা আছে। ভোট অঙ্ক আমি ভালো জানি বিজেপির, বিশেষ করে অনেকে তৃণমূল সিপিএমের ভোট করায়, আমি বিজেপির ভোট করাই, আমি জানি কীভাবে মানুষের পালস এই ধরে রাখতে হয়, পালস বুঝতে হয়, আমি সব জানি, আমার এইসব জানা রয়েছে। তাই আমি এত জোর গলায় বলতে পারছি যে আগামী দিনে কাছাপাড়া আমাদের এবং বীজপুর বিধানসভা কেন্দ্র, আমি আপনাকে বলছি যে চারজন মণ্ডল সভাপতি আছে না, আমি বাদে নরেন রায়, সঞ্জয় সেন, রাকেশ সিং, একদম গ্রাসরুট লেভেল থেকে বিজেপির উঠে এসছে, আমাদের মানুষ ভরসা করবে, আশা রাখবে। আর আমরা আগের ওই 2019 সালের আপনারা যে বলেন না যে এই তাণ্ডব হয়েছে, এই হয়েছে, আসলে তাণ্ডবটা তো আমরা করিনি, আপনারা ভালো করে জানেন, যারা তাণ্ডব করেছিল তারা চলে গেছে গিয়ে। এবার তৃণমূল কংগ্রেসের লোকরা জানে যে তারা কী জ্বালায় রয়েছে, আমরা এই জ্বালা সহ্য করেছি, তো আমাদের আর এই জ্বালা সহ্য করতে হবে না, দল আমাদের অনেক তাণ্ডব করেছে, তারা ওই দলে গিয়ে বলছে বিজেপিতে গিয়ে আমরা পাপ করেছিলাম। তার সেটাই তো, কী পাপ করেছে সেটা তো ওনারাই জানে। আপনি দেখছেন যে কোনো মিটিং মিছিল কোনো কিছুতে তাদের দেখতে পান? ফান্ডে বিজেপি তাদের জায়গা দিয়েছিল, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল তাদের সুযোগ দিয়েছিল যে আসো রাষ্ট্রভাবনা চিন্তাভাবনা তোমরা কাজ করো, তারা পারেনি গিয়ে। দেখেন কামাই ধান্দা রাজনীতি বেশি দিন চলে না, ঠিক আছে? এর একটা টাইমে একদম অনিবার্য একটা শেষ থাকে, তো শেষ তাদের হয়ে গেছে গিয়ে, এই নিয়ে চিন্তাভাবনা করে লাভ নেই। আমরা আমাদের দলকে এগিয়ে নিয়ে যাবো, যারা প্রকৃত কর্মী আছে তাদের সম্মান দেব। সম্মান কাছাপাড়া একটাই ক্লাব ছিল আপনাদের বিজেপি ক্লাব, সেটাও দখল হয়ে গেছে তৃণমূলের মধ্যে, কীভাবে দখল মুক্ত করবেন? দেখেন ক্লাব রাজনীতি করতে বিজেপিতে আমি আসিনি, ক্লাব এইসব আমি বিশ্বাসই না। কোনো এক সময় আমি ওই ওই যেই ক্লাবটার কথা বলছেন ওটা আমি আমাদের যিনি জনসংঘের প্রতিষ্ঠাতা যাকে আদর্শ মেনে আমরা চলি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে ওই প্রতিষ্ঠান করেছিলাম, ওখান থেকে অনেক সাধারণ মানুষ পরিষেবা পেয়েছিল, লকডাউনে দেখেছিলেন আপনার সাংবাদিকতায় ওগুলো প্রচার হয়েছিল। আপনারা জানেন যে আমরা এমন কোনো কাজ করিনি, ওই অঞ্চলের ওই ক্লাবের আশেপাশে যারা ব্যবসায়ী দাদা ভাইরা রয়েছে, বাড়ির লোকরা রয়েছে, তাদের গিয়ে জিজ্ঞেস করবেন যে ওই যখন ওই ক্লাবটা ছিল তখন ওখান থেকে মানুষ পরিষেবা পেত কি পেত না। ওখানে এমন একটা করেছিলাম যে ওটা আমাদের ভগবানের মন্দিরের মতন করেছিলাম, ওখানে আমরা খুব ভালোভাবে পরিচালনা করেছিলাম। আর ক্লাব নিয়ে আমরা ভাবি না, আমাদের সময় আসলে আমরা আমাদের নিজেদের ক্ষমতায় জমি কিনে রেজিস্ট্রি
জায়গায় আমরা আমাদের পার্টি অফিস করব। শেষ প্রশ্ন, যেহেতু মন্ডল সভাপতি হয়েছেন, তো বীজপুরবাসীদের জন্য কি বার্তা দেবেন? বীজপুরবাসীকে একটাই বার্তা দেব, দল রং নির্বিশেষে এই যে যা পশ্চিমবাংলার পরিস্থিতি, যা পরিকাঠামো রয়েছে, আপনারা দেখেছেন যে যেই হারে নেতামন্ত্রীরা দুর্নীতিতে জড়িয়ে গেছে গিয়ে, এর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের রাজ্য সভাপতি আহ্বান জানিয়েছে যে সবাই একসাথে বেরিয়ে, যারা প্রকৃত চাকরি, যারা পাওয়ার যোগ্য, যারা এই দুর্নীতি বুড়ি বুড়ি মুড়ি মুড়ি টাকা, বস্তা বস্তা টাকা, যারা এই অপশাসনের মাধ্যমে যারা নিয়েছে, তাদের বিরুদ্ধে রুখে আমাদের প্রকৃত বাংলা, সোনার বাংলা গড়তে আপনারা এগিয়ে আসুন, বিজেপির ওপরে ভরসা রাখুন, আর বিজেপি সেই মর্যাদা রাখবে, এইটুকুনি আমার আশা রাখে। আমরা কথা বললাম অমিত মন্ডল, তার বক্তব্য আপনারা শুনলেন যে 2019 যারা তাণ্ডব করেছিল সেই তাণ্ডব বাহিনীরা এখন তৃণমূলে চলে গেছে, তো বিজেপি এখন পুরোটাই নিরপেক্ষ, এখন পুরোটাই স্বচ্ছ রয়েছে তার বক্তব্য অনুযায়ী। আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।